মানুষের সংখ্যা ছিল 18,000। এই 18,000 লোকের সাথে আমি মিশেছি, তাদের সমস্যা দেখেছে, তাদের সেবা দেওয়ার চেষ্টা করেছে, অসংখ্য মামলা বিনে পয়সা লড়েছে। আমি ভেবেছি এরা আমার কেউ হতে পারে, দূর দূরান্ত থেকে এসছে আমার চেম্বার পর্যন্ত, আমি তাকে কখনো নিরাশ করি। আমি বলি আমার বাবা মার দোয়া, ওই লিটিগেন পাবলিক দরিদ্র লিটিগেন পাবলিককে দেওয়ার কারণে আমি বিচারপতি এবং পরবর্তীতে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছি। আর আপনার কোনো আক্ষেপ আছে যে আপনি এমন কোনো কাজ করতে পারেননি করতে চেয়েছেন? এইরকম আক্ষেপ নাই, নাই কোন জোটা যদি কমপ্লিট করতে পারতাম ভালো লাগত। আমি রেকর্ড ভবনটা যদি কমপ্লিট করতে পারতাম ভালো লাগত। যে মসজিদ যেটা হচ্ছে চারতলা বিশিষ্ট, আপনারা যদি ডিজাইন দিকে থাকেন অতি সুন্দর মসজিদ হবে, এটা যদি কমপ্লিট করতে পারতাম ভালো লাগতো। তো সব তো হয় না, আমার তো সময় 1 বছর 8 মাস 25 দিন মাত্র, এর উপর প্রতিটা মোমেন্ট আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। 24টা জেলা নিজে ঘুরেছি, জজদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করেছি, ডিসপোজাল যাতে বৃদ্ধি হয়। আপনার অথরিটি পাওয়ার দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে ভোগ করে গেলাম, আর একটা হচ্ছে দেখি চেষ্টা করে সাধারণ মানুষের জন্য লিটিগেন পাবলিকের জন্য কিছু করা যায় কিনা। আমি সেকেন্ডটা বেছে নিয়েছি, নিজের সুখ শান্তি ফ্যামিলির সুখ শান্তির দিকে একবারও তাকাইনি, প্রতিটা মোমেন্ট সময় দেওয়ার চেষ্টা করেছি এই দেশের জুডিশিয়ারির উন্নতির জন্য। এবং আমার কাছে মনে হয় যতটুকু প্রোগ্রেস হয়েছে, যতটুকু ডিসপোজাল রেট বেড়েছে, যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, এতে আমি খুশি। স্যার একটা বিষয়ে প্রশ্ন করি, আপনি যে সময় দায়িত্ব চলে যাচ্ছেন একবারে অবসরে, সে সময় আমাদের বিচার বিভাগকে ভিসা নীতির ভয় দেখানো হচ্ছে, স্বাধীন একদম দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীন বিচার বিভাগের সার্বভৌমত্বের প্রশ্ন এখানে জড়িত কিনা? এটা আমি নিয়ে অত মাথা ঘামাই দেন, এটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, এই রাষ্ট্র 71-এর এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তখন যারা ভয় দেখাচ্ছে তারাও স্বাধীনতা বিরোধিতা করেছে, আমি ওতে বিচলিত না। আর আমার পার্সোনালি যদি জিজ্ঞেস করেন আমি কখনো আমেরিকা যাইও নি, যাবো না। স্যার এক মিনিট, স্যার বিদায়ী প্রধান বিচারপতির জীবনকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? অত্যন্ত সুন্দর, সুঠামাল ভালো জীবনযাপন করেছেন, বিচার বিভাগের জন্য অনেক কাজ করেছেন, আমি ব্যক্তিগত আপনার কাছে জিজ্ঞেস করি।